নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা এখনও টাকা পাননি তাদের অ্যাকাউন্টে। তো কেন এই দেরি হচ্ছে এবং কবে আপনারা টাকা পাবেন? এমনকি যে সকল উপভোক্তারা আপনারা গত মাসে অর্থাৎ জানুয়ারি মাসেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে পাননি, অর্থাৎ হঠাৎ করে টাকা আসা বন্ধ হয়ে গেছে, এটার কারণ কি এবং তার জন্য আপনাদের কি করতে হবে, এবং ফেব্রুয়ারি মাসের টাকা আসার সমস্ত আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি এবং দেখাবো যে কি তথ্য প্রকাশিত হয়েছে আপনাদেরকে। তো সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। প্রকাশিত তথ্য অনুযায়ী এখানে বলা হয়েছে, এখনও পাননি ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, কী করবেন জেনে নিন। নিউজ আপডেট অনুসারে নতুন বছরের ফেব্রুয়ারি মাসের অর্ধেক হয়ে যাওয়ার পরেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে আসেনি এখনও। উপভোক্তা মহিলারা নতুন বছরের শুরু থেকে অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুই মাসের অনুদানই পাননি, আর তাতেই রাজ্যের মহিলাদের মধ্যে কেন তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান পাচ্ছেন না এবং আগামী দিনে কিভাবে প্রকল্পের অনুদান পাওয়া যাবে তা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে। যে সমস্ত মহিলারা জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাসেরই অনুদানের টাকা পাননি, তাদের প্রথমেই নিজস্ব ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে চেক করা উচিত তাদের আধার নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করা হয়েছে কিনা, এর পাশাপাশি ব্যাংকের IFSC কোড ঠিক আছে কিনা তাও অবশ্যই চেক করতে হবে। কারণ আপনারা অনেকেই জানেন, যেমন এলাহাবাদ ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, এই সমস্ত ব্যাংকের IFSC কোড কিন্তু চেঞ্জ করা হয়েছে, কারণ এলাহাবাদ ব্যাংক মার্জ হয়েছে ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে এবং ইউনাইটেড ব্যাংক মার্জ হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে। কারণ অনেক ক্ষেত্রেই বিভিন্ন কারণে বিভিন্ন ব্যাংকের IFSC কোড পরিবর্তন করা হয়েছে, যার ফলে মহিলাদের অনুদান পাওয়ার সমস্যা হচ্ছে। যদিও তথ্য অনুসারে জানা গেছে চলতি মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের অনুদান চলতি সপ্তাহে ব্যাংক অ্যাকাউন্টে চলে আসার সম্ভাবনা অনেকটাই বেশি, অর্থাৎ আজকে 14 তারিখ ফেব্রুয়ারি মাসের, এবং এই 14 তারিখের পর থেকেই কিন্তু সম্ভাবনাটা বাড়বে অ্যাকাউন্টে টাকা আসার। যদিও এর কোনো অফিসিয়াল তথ্য এখনও কোনো মাধ্যমে প্রকাশ করা হয়নি, কেবলমাত্র বিভিন্ন সরকারি দপ্তর এবং কিছু সূত্র মারফত এই তথ্যটা প্রচার করা হচ্ছে। কিন্তু যে সকল উপভোক্তা জানুয়ারি মাসেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি তাদেরকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে সচেতন হতে হবে, না হলে তারা চলতি ফেব্রুয়ারি মাসের অনুদানের টাকাও পাবেন না। প্রসঙ্গত উল্লেখ্য, যে সকল মহিলাদের 60 বছর বয়স হয়ে গিয়েছে তারা আর কোনোভাবেই এই প্রকল্পের আওতায় অনুদান পাবেন না। এছাড়াও যে সকল মহিলাদের ফর্ম পূরণের ক্ষেত্রে গলদ ছিল অথবা জমা করার নথিতে কোনো গলদ রয়েছে তারাও আগামী দিনে কোনোভাবেই লক্ষ্মীর ভাণ্ডারের অধীনে অনুদান পাবেন না। অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে, আপনারা আগে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা গত মাস পর্যন্ত বা তার আগের মাস পর্যন্ত পেয়েছেন কিন্তু বর্তমানে আপনাদের বয়স 60 বছর হয়ে গিয়েছে, তারা কিন্তু আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। এবং যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগে পাচ্ছিলেন কিন্তু তাদের ক্ষেত্রেও পুরনো আবেদনের সময় যে ডকুমেন্টসগুলো, যে নথিগুলো দেওয়া হয়েছিল তাতে যদি কোনো রকম অসঙ্গতি, কোনো ভুল তথ্য ধরা পড়ে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সেই মুহূর্তে বন্ধ করে দেওয়া হবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওর একটা গুরুত্বপূর্ণ আপডেট, এবং এই ধরনের সমস্ত তথ্যের জন্য জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এক্ষুনি। কারণ যখনই লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সবার আগে জানিয়ে দেওয়া হবে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।